স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের জন্য বড় একটি সুখবর আসতে চলেছে, কারণ বিকাশ ভবনে অলরেডি কিছু রিপোর্ট কমিটির জমা পড়েছে। কোন সেই রিপোর্ট আপনাদের মনে আছে? কি কিছুজন চাকরি প্রার্থী অনশন মঞ্চে পৌঁছেছিল, তাদের দিকে চেয়ে মুখ্যমন্ত্রী কিন্তু একজন কমিটি গঠন করেছিলেন, 5 সদস্যের কমিটি গঠন করেছিলেন, সেই কমিটির রিপোর্ট কিন্তু জমা পড়লো। কি ব্যাপার স্যাপার ছিল সেই নিয়ে আজকে আমি কথা বলবো আমার এই ছোট্ট ভিডিওতে। ভিডিওটি মূল বিষয়টি উপস্থাপন করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করুন, কারণ সবার আগে সবার প্রথমে এডুকেশন সম্বন্ধে লেটেস্ট আপডেট পেতে এবং ইন্টারভিউ বলুন, আপার প্রাইমারি বলুন, থার্ড ফেজ, ফোর্থ ফেজ বা যে কোনো বিষয়ে কথা বলতে কিন্তু আমি হাজির হয়ে যাবো আপনার সামনে সবার আগে সবার প্রথমে। তাই আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করা জরুরি। চলুন কি কথা বলা হয়েছে এই বিষয়ে আমরা পড়ব। মুখ্যমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছিলেন, শিক্ষামন্ত্রী গড়ে দিয়েছিলেন 5 সদস্যের কমিটি, কমিটি গড়ে 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এত কিছু করার পরেও 7 দিন লেগে যায় রিপোর্ট জমা দিতে। 5 সদস্যের কমিটি রিপোর্ট জমা দিলেন বিকাশ ভবনে। শিক্ষামন্ত্রী আগে জানিয়েছিলেন সমস্যা মেটানোর জন্য 5 সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছি। সেই কমিটিতে আছেন শিক্ষা সচিব মনীশ জোন, চেয়ারম্যান সৌমিত্র সরকার, অনশনকারীদের অভিযোগ লিখিতভাবে দিতে বলা হয়েছিল। নবগঠিত কমিটি সেই অভিযোগ পরীক্ষা করবে, অভিযোগ সত্য হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে 15 দিনের মধ্যে। ইয়েস, 15 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিল। তবে এদিনে 5 সদস্যের কমিটি ঠিক কি রিপোর্ট পেশ করেছেন, অনশনরত চাকরি প্রার্থীদের আদৌ চাকরি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেন, শিক্ষামন্ত্রী আগে জানিয়েছেন SSC-র শূন্যপদ আপডেট বা হাতলামি হচ্ছে না বলে। ইয়েস, আপডেট না হলে কিন্তু চাকরি পাওয়া মুশকিল। SSC-র গেজেটে পরিষ্কার করে লেখা আছে নিয়োগ পরীক্ষার ফল যেদিন বেরোবে তার 15 দিন আগে পর্যন্ত যত শূন্যপদ থাকবে সেটাই হলো আপডেটে খালি পদ। সেই নিয়ম অনুযায়ী এখন নিয়োগ প্রক্রিয়া চলছে। ওয়েটিং লিস্ট মানেই প্যানেল, এটা ভুল ধারণা। ওয়েটিং লিস্টের কোনো আইনি বৈধতা নেই। অনশনকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হলে যদি 7 দিন পরে বিকাশ ভবনে রিপোর্ট জমা দেয় তাহলে 15 দিনের মধ্যে নিয়োগ প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে, এক্ষেত্রে বাড়বে না তো সময়? গত 28 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় কথার উপর ভরসা রেখে অনশন প্রত্যাহার করেন SSC চাকরি প্রার্থীর একাংশ। এর আগে পরিস্থিতি মোকাবেলায় শিক্ষামন্ত্রীর তরফে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির কাছে বিস্তারিত দাবি দেওয়া জানিয়ে আসেন অনশনরত প্রার্থীরা। এরপরে স্কুল শিক্ষা দপ্তরের তরফে পৃথক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ তাও নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে ওঠেনি। সরাসরি SSC অনশনকারীদের সঙ্গে দেখা করে মেয়র রোডে অনশন তলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের সমস্ত দাবি দেওয়া সহানুভূতি দিয়ে বিবেচনা করা হবে। কেমন সহানুভূতি দিয়ে বিবেচনা করা হবে সেটা তো 15 দিনের মধ্যেই বোঝা যাবে। সুতরাং কমিটি রিপোর্ট জমা দিয়ে দিয়েছে, 15 দিনের মধ্যে যা করা তাই করবে বলে এই মর্মে কিন্তু আপাতত নিউজ জানা হয়েছে। তাই যারা আপনারা যারা অনশন মধ্যে ছিলেন তারা যদি আমার এই ভিডিও দেখেন তাদের হ্যাটস অফ, আপনাদের কাজ কিছুটা হচ্ছে। সুতরাং এবারও আশা করাই যে সমস্ত কিছু 9-10 বলুন, আপার প্রাইমারি বলুন, কিন্তু কাজ হতে চলেছে। এই বলে আমার ভিডিওটি শেষ করলাম। যদি আপনার কাছে কোনো খবর থেকে থাকে এই ব্যাপারে বা আপনি যদি জানতেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। অনেকে হুঁশিয়ারি দিয়েছে আমাদের অনশন মঞ্চ, যদি কোনো দিনে কাজ না হয় তাহলে আবার কিন্তু তারা নেক্সট পদক্ষেপ করতে পারে। আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি, এগুলো দেখতে পারেন। আপার প্রাইমারি সম্বন্ধে অনেক ভিডিও আমি দেখেছি, এগুলো সবই আমার প্রায় ভিডিও। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ আইকে।